महिलादेर मुख हाथेर कब्जी और पा घरेर बाहिरे जाओयार समय एटा ढेके राखार विधान कि? महिलादेर कब्जी पर्यन्त हाथ खुले राखार ब्यापारे सही हादिस आछे, पायेर ब्यापारे कोनो हादिस नेই। पा ढेके राखा ना खोला राखा स्वाभाविक भावे हादिस थेके बोझा जाय पा ढेके राखते होबे बाहिरे गेले, कारण रसूलुल्लाह साल्लाम जखन बोललेन पुरुषदेर टाकनुर उपरे कापड़ पड़ते होबे তখন মহিলার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব? তিনি বললেন এক বিঘত নামিয়ে দেবে। তখন তারা বললেন যে এক বিঘত নামালে তো পায়ের পাতা বেরিয়ে যাবে। তখন তিনি বললেন আরো এক বিঘত নামিয়ে দেবে, যদি কাপড় নাপাক হয়ে যায় পরবর্তী মাটিতে চললে ওটা পাক হয়ে যাবে। তো এতে বোঝা যায় যে পা আবৃত থাকবে। কোন কোন ফকি বলেছেন পায়ের উপরের পাতাটা খোলা যেতে পারে, কিন্তু হাদিসের আলোকে বোঝা যায় পাটা আবৃত থাকবে। এজন্য মহিলারা বাইরে গেলে ঘরের বাইরে বা গায়ের মাহরাম পুরুষদের সামনে পাটা পুরো আবৃত রাখবেন, এটাই বোঝা যায় হাদিসের আলোকে। মোজা পরবেন, ভালো মোজা। আর হাত কবজি পর্যন্ত হাত খোলা রাখার ব্যাপারে কিছু হাদিস আছে। মুখ খোলা রাখার ব্যাপারে ফোকাহাদের মতভেদ আছে। হাদিসের আলোকে মুখ খোলার বিষয় পাওয়া যায়, ঢাকার বিষয়ে পাওয়া যায়। বর্তমান যুগে বিভিন্ন মিডিয়া এগুলো নিয়ে অনেক কথা হয়, আমরা লম্বা করব না। তবে কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন মেয়েদের জন্য ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের মাথার কাপড়টা নামিয়ে দেয়। জিলবাব যেটা বাইরের কাপড় মাথা ঢাকা হয়, বোরকা জাতীয়, তে মাথার কাপড় যদি নামিয়ে দেওয়া হয় তো মুখটাই ঢাকা হয়। তাহলে কোরআনের এই আয়াত প্রমাণ করছে যে বাইরে গেলে মুখটা আবৃত করতে হবে, এটাই বোঝা যায়। এবং বিভিন্ন হাদিস থেকেও এটা বোঝা যায়। মুসলিম উম্মার সকল ফকি কোরআন এবং হাদিসের নস অনুসারে একমত যে শুধুমাত্র এই মুখমণ্ডল আর এই কবজি পর্যন্ত হাতের ব্যাপারে মতভেদ ছাড়া পুরো শরীর যে ঢাকতে হবে ব্যাপারে সবাই একমত। মাথার চুল, কান, ঘাড়, গলা বাইরে রাখা যাবে না। বাইরে যেতে বা গায়ের মাহরাম পুরুষদের সামনে এ ব্যাপারে সবাই একমত। হাদিস এ ব্যাপারে স্পষ্ট, কোরআন স্পষ্ট। তবে মুখের ব্যাপারে মতভেদ আছে, মতভেদটাও খুব সামান্য। সবাই একমত যে মুখটা ঢেকে রাখা উত্তম। ফরজ না নফল এটা নিয়ে মতভেদ। আবার সবাই একমত যে প্রয়োজনে, পেশাগত প্রয়োজনে, সাক্ষ্য দেওয়ার প্রয়োজনে, চিকিৎসার প্রয়োজনে, নিরাপত্তার প্রয়োজনে মুখটা খোলা যাবে, এটাও সবাই একমত। শুধুমাত্র যখন প্রয়োজনীয়তা নেই খোলার, সাধারণ সময়ে খোলা রাখবো না ঢেকে রাখবো, সবাই মোটামুটি একমত যে ঢেকে রাখা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিবিরা, অনেক সাহাবীরা বৃদ্ধ বয়সেও ঢেকে রাখতেন। কেউ কেউ বলেছেন ঢেকে রাখাটা উত্তম, তবে ফরজ নয়। আর অনেকেই বলছেন ঢেকে রাখাটা ফরজ, প্রয়োজন ছাড়া খোলা যাবে না। আমাদের চেষ্টা করা উচিত ঢেকে রাখার, একান্ত পেশাগত প্রয়োজন, নিরাপত্তার প্রয়োজন বা যে কোনো প্রয়োজনে আমরা খুলতে পারি। তবে খোলার শর্ত হলো অলংকার থাকবে না, কোনো মেকআপ থাকবে না, এরকম অবস্থায় মুখটা খোলা যেতে পারে। বাকি সকল অবস্থায় মুখটা ঢেকে রাখাটাই নিরাপদ। এটা তাকওয়ার জন্য এবং মাসলার দিক থেকেও আমাদের জন্য নিরাপদ হবে। জি জি।